আমরা সবাই চাই যে আমাদের ভিডিওগুলো দেখে সে যেন লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কতগুলো টপিকস সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কিছু টপিক হয়তো আপনার অজানা থাকতে পারে, তাই স্কিপ করে যাবেন না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে হয়তো আপনাকে ভালো কিছু উপহার দিতে পারবো। ভিডিও র্যাঙ্ক অনেকগুলো বিষয়ের কম্বিনেশনে হয়, যেমন টাইটেল, থাম্বনেল, ভিডিও কোয়ালিটি, এসইও ইত্যাদি বিষয়ের উপর। ধরুন আপনি বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। এখন বলুন তো, আপনি কি লাইক বাটনে ক্লিক করেছেন? নতুন হলে সাবস্ক্রাইব করেছেন বা করবেন? হয়তো করবেন, না হয় ভুলে চলে যাবেন। আমি দেখব আমার ভিডিওতে হাজার হাজার ভিউ রয়েছে, কিন্তু সেখানে লাইক রয়েছে মাত্র 100টা, সাবস্ক্রাইব সেখান থেকে আসলো দেখব যে মাত্র 20টা। এরকম হাজার হাজার ভিউ দেখার পরে যদি আমি দেখি যে আমার লাইক রয়েছে কম, সাবস্ক্রাইব রয়েছে কম, তাহলে কি আমার একটুও খারাপ লাগবে না? মনে হবে না যে আমি দর্শককে ভালো কিছু উপহার দিতে পারিনি? আপনারও ভিডিও আপলোড দিলে এরকমই ধারণা হবে। কথাগুলো আপনাকে বোঝানোর জন্য বললাম, কারণ এরকম অনেকে আছে যারা আপনি এত সুন্দর করে ভিডিও তৈরি করার পরও, আপনার ভিডিও দেখে উপকৃত হওয়ার পরও আপনার ভিডিওতে লাইক করে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, জাস্ট আপনার ভিডিওটি দেখে চলে যায়। যাই হোক, এবার আসি মূল কথায়, যেভাবে আপনি আপনার চ্যানেলকে উন্নত করতে পারবেন এবং চ্যানেলের মধ্যে আরও ভিউ বাড়াতে পারবেন। 1 নম্বর, বর্তমানে ট্রেন্ডে রয়েছে ট্রেন্ডিং, এরকম ভালো মানের কোনো জিনিস নিয়ে কাজ করবেন। 2 নম্বর, চ্যানেলের একটা সুন্দর নাম দিবেন, এমনভাবে আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার সাজাবেন যেন দেখতে সুন্দর হয়। যদি আপনার ব্যক্তিগত ছবি হয় তাহলে একটি সুন্দর ছবি দিবেন। 4 নম্বর, আপনার চ্যানেলটি যেই রিলেটেড সেই রিলেটেড বিভিন্ন চ্যানেলে গিয়ে মনে করেন যে আমার হচ্ছে রান্নার একটি চ্যানেল রয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের আপনার অ্যাবাউট অপশানটি খুব সুন্দরভাবে, এই যে কাস্টমাইজ চ্যানেল রয়েছে, এই কাস্টমাইজ চ্যানেল থেকে আপনার অ্যাবাউটটি খুব সুন্দরভাবে লিখবেন এবং আপনার নিচ রিলেটেড বিভিন্ন চ্যানেলে গিয়ে তারা অ্যাবাউটগুলো কীভাবে সুন্দরভাবে সাজিয়েছে, তারা অ্যাবাউটে কী লিখেছে সেটা দেখে আইডিয়া নিতে পারেন। 5 নম্বর, ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন। 6 নম্বর, ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেটাকে আরও সুন্দর করার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোর যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলো দেখতে খুবই সুন্দর, এরকম আই ক্যাচিং থাম্বনেলগুলো তৈরি করবেন আপনার চ্যানেল রিলেটেড, আপনার নিশ রিলেটেড, এবং আপনার ভিডিওতে সুন্দর থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। 7 নম্বর, আপনার নিশ রিলেটেড বিভিন্ন চ্যানেলে গিয়ে তাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। যারা কমেন্ট করে তাদের কমেন্টের মধ্যে লাইক দিবেন এবং তাদের কমেন্টের মধ্যে তারা যে কমেন্ট করে সেই রিলেটেড তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। উদাহরণ হিসেবে আমরা যদি স্ক্রিনে দেখি, দেখেন মনে করেন আমার একটি রান্নার চ্যানেল রয়েছে, আপনার অন্যান্য চ্যানেল থাকতে পারে, এরকম রান্নার ভিডিও যারা তৈরি করে আমি তাদের চ্যানেলে যাব। মনে করেন আমি এখানে আসলাম, এখানে ফারজানাস রেসিপি যে চ্যানেলটি রয়েছে আমি সেই চ্যানেলের যে ভিডিওটি রয়েছে আমি সেই ভিডিওটিতে যাব, যেহেতু আমার রান্না রিলেটেড সেহেতু আমি রান্নার ভিডিওতে যাব। এবং যারা সেখানে লাইক করে কমেন্ট করে অবশ্যই তারা রান্না পছন্দ করে, সুতরাং এখানে এসে আমি কমেন্ট করব এবং যারা কমেন্ট করে তাদের কমেন্টে লাইক দেব এবং রিপ্লাই দেব। এভাবে তাদের আরও অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে এখানে ক্লিক করে আমি যদি এখানে ভিডিওজের মধ্যে যাই, এখানে তাদের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে রান্নার সেখানে গিয়েও আমি একই কাজটা করতে পারি। ঠিক এভাবে আপনারা আরও অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে ঠিক ওই চ্যানেলগুলোতে গিয়ে এভাবে কাজ করবেন। এটা তো আমি দেখেছি আমার রান্না রিলেটেড চ্যানেল, যেহেতু রান্না রিলেটেড দেখিয়েছি। আপনার যদি টেকনোলজি রিলেটেড হয়, গেম রিলেটেড হয়, রিভিউ রিলেটেড হয়, রোস্টেড রিলেটেড হয়, যে রিলেটেড আপনার চ্যানেলটি রয়েছে আপনি ঠিক এরকম ভিডিওগুলোকে খুঁজে চ্যানেলগুলোকে খুঁজে তাদের ভিডিওতে গিয়ে তাদের চ্যানেলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি হচ্ছে তাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং যারা সেখানে কমেন্ট করে তাদের কমেন্টে লাইক দিবেন এবং রিপ্লাই দিবেন। 8 নম্বর, ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান খুব সুন্দর করে লিখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে টেকনোলজি লিখে সার্চ করাতে কিছু টেকনোলজি সম্পর্কিত ভিডিও চলে এসেছে। এখন এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যেটা বড় করে এটা হচ্ছে টাইটেল এবং এটি হচ্ছে ডিসক্রিপশান, আমরা অনেকেই জানি। এখন ছোট করে যেটা ডিসক্রিপশন লেখা দেখাচ্ছে এটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে, কারণ হচ্ছে আপনি যখন কোনো ভিডিও শেয়ার করে থাকেন এবং অথবা কেউ যখন এভাবে কিওয়ার্ড লিখে সার্চ করে তখন আপনার যেই
ডিসক্রিপশনটি রয়েছে সেই ডিসক্রিপশনটি প্রথম যে লাইনগুলো দিবেন সেটা কিন্তু এখানে শো করবে। অনেক সময় ভিউয়াররা কি করে, আপনার যে টাইটেলটি রয়েছে সেটার সাথে সাথে নিচে যে ছোট করে ডিসক্রিপশনের লেখাটি রয়েছে এটাও কিন্তু পড়ে থাকে। সুতরাং আপনার ভিডিও ডিসক্রিপশনটি খুব সুন্দর করে লিখবেন। 9 নম্বর, একটা পেজ খুলবেন এবং সেই পেজ দ্বারা আপনার চ্যানেল রিলেটেড, নিশ রিলেটেড অথবা বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি আপনার যেই পেজটি ক্রিয়েট করেছেন সেই পেজ দিয়ে জয়েন করবেন, সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন এবং যারা পোস্ট করে তাদের পোস্টের মধ্যে কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করে তাদের কমেন্টের মধ্যে লাইক দিবেন এবং রিপ্লাই দিবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি মনে করেন যে টেকনোলজি রিলেটেড, এখন আমি টেকনোলজি রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে জয়েন করতে পারি এবং হচ্ছে অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতেও জয়েন করতে পারি। দেখেন এখানে আপনি জয়েনে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করার পর এখানে আপনার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো শো করবে। যদি আপনার নতুন পেজ হয়ে থাকে, নতুন ক্রিয়েট করে থাকেন, তাহলে হয়তো এখানে শো নাও করতে পারে, কিছুদিন পরে কয়েক সপ্তাহ পরে এখানে শো করবে, আপনি তখন জয়েন করতে পারবেন। এখন আমি মনে করেন আমার যে পেজটি রয়েছে এখানে লার্ন উইথ ইয়াসিন, আমি এখানে ক্লিক করে এই পেজের মাধ্যমে আমি এখন টেকনোলজি বিডিতে গ্রুপে জয়েন করব। এভাবে আপনারা বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন। বিভিন্ন গ্রুপের মধ্যে এরকম কোশ্চেন আসতে পারে, জয়েন করার পূর্বে আপনাকে কিছু কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলো আপনি পূরণ করে সাবমিট দিবেন। এভাবে আপনার চ্যানেল রিলেটেড বিভিন্ন গ্রুপের মধ্যে ঠিক এভাবে জয়েন করবেন। এবং দেখুন আউটসোর্সিং এবং ফ্রিলান্সিং যে সিক্রেটস গ্রুপটি রয়েছে আমি এখানে আমার ফেস দ্বারা জয়েন করেছি। আমি যদি এখন এখানে কোনো পোস্ট করি তাহলে কিন্তু আমার ফেসটি এখানে শো করবে এবং আমি যদি কোনো লাইক করি, কমেন্ট করি, রিপ্লাই করি সব কিন্তু এখানে দেখাবে। আমি যদি উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা দেখাই, দেখেন এখানে আমি কমেন্টে ক্লিক করলাম এবং এখানে যদি আমি ক্লিক করি যে পোস্টটি করেছে সেই রিলেটেড, ধরুন আমি এখানে শুধু লাইক দিলাম, দেখুন এখানে যেহেতু আমি আমার ফেসটা দিয়ে জয়েন করেছি আমার সেই পেজটি কিন্তু এখানে চলে এসেছে। দেখেন এখানে আমার পেজটি চলে এসেছে এবং আমি যদি এখানে কোথাও লাইক করি তাহলে সে আমার পেজটি দেখতে পাবে, এবং যদি সে এখানে ক্লিক করে আমার নামের উপরে যদি সে ক্লিক করে তাহলে সরাসরি সে কিন্তু আমার পেজে চলে যাচ্ছে এবং ভালো লাগলে সে কিন্তু আপনার পেজে একটা লাইক দিয়ে দিবে। এভাবে আপনারা একটা পেজ খুলে বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন হতে পারেন। 10 নম্বর, অবশ্যই আপনার যে পেজগুলো রয়েছে বা গ্রুপ রয়েছে সেগুলোকে ভালোভাবে সাজিয়ে নেবেন এবং সেখানে আপনি মিনিমাম 10 থেকে 15টা পোস্ট দেওয়ার পরে তারপরে আপনি মার্কেটিং করবেন, বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি জয়েন হবেন। 11 নম্বর, ধরে নিলাম আপনার ইউটিউব এসইও সম্পর্কে ধারণা রয়েছে, তাহলে আপনি যথাযথভাবে আপনার ভিডিওতে এসইও করে নেবেন। না হলে আমি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পূর্বে কিছু করণীয় বিষয়সমূহ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি দেখে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। 12 নম্বর, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন করার পরে আপনার নিজের ভিডিও নিজেই বারবার দেখবেন, বারবার দেখলে আপনি বুঝতে পারবেন অন্যের সাথে আপনার পার্থক্য কতটুকু, কোথায় আপনার প্রবলেম রয়েছে এবং কোথায় আপনাকে ইমপ্রুভ করতে হবে। তাই আপনি ভিডিও তৈরি করার পর নিজেই নিজের ভিডিও 2 থেকে 3 বার দেখে নেবেন। 13 নম্বর, যার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাকে অনুসরণ করুন, সে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কথা বলে তা নোট করে প্র্যাকটিস করুন, তার ভিডিও কেন ভালো লাগে তা নোট করে পরবর্তীতে আপনার ভিডিওতে পরিবর্তন আনুন। 14 নম্বর, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, অর্থাৎ আপনার ভিডিওটি যদি ট্রেন্ডি ভিডিও হয়, অর্থাৎ বর্তমানে মার্কেটের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, তাহলে কিন্তু ফেসবুক অ্যাডওয়ার্ড বা আরও বিভিন্ন যে সাইটগুলোতে অ্যাড রয়েছে অ্যাড দেওয়া যায়, সেখানে কিন্তু পেড প্রমোশন করা লাগে না, অর্থাৎ টাকা খরচ করে ভিডিওর জন্য অ্যাড দেওয়া লাগে না। তারপরেও আপনার কন্টেন্ট, আপনার ভিডিও ভালো হওয়া সত্ত্বেও দেখা গেছে যেহেতু আপনার মতো আরও অনেকেই এরকম ইউটিউবের মধ্যে ভিডিও দিয়েছে, তাই আপনার ভিডিওটি র্যাঙ্কে আসা সহজ নাও হতে পারে। তাই প্রতিযোগিতার এই যুগে আপনি চাইলে আপনার চ্যানেল সম্পর্কে ভিউয়ারদেরকে পরিচিত করাতে পারেন, তখন পরবর্তীতে আর পেড প্রমোশন করা লাগবে না, ভিউয়াররাই আপনার ভিডিওটি খুঁজে নেবে এবং কোনো এক সময় আপনার চ্যানেলটি র্যাঙ্কে চলে আসবে। 15 নম্বর, আপনি যে থাম্বনেল এবং টাইটেল দিয়েছেন সেই টপিকটা যেন আপনার ভিডিওতে থাকে, অর্থাৎ ভিউয়ারদেরকে আকর্ষণ করার জন্য ফেক থাম্বনেল এবং টাইটেল দেওয়া যাবে না। 16 নম্বর, আপনার চ্যানেলে 10 থেকে 15টা ভিডিও পাবলিশ করার পরেই আপনি মার্কেটিং করবেন। 17 নম্বর, আপনার চ্যানেলটি যেই রিলেটেড ঠিক সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি একটি রান্নার চ্যানেল, এটি আমার বোনের চ্যানেল, আপনারা চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো।
আপনারা এই চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এবং ভালো ভালো রান্না শিখতে পারবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আপনার চ্যানেলটি যে নিশ রিলেটেড সেই নিশ রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। 18 নম্বর, আপনার যদি সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা হয়, অর্থাৎ কথা বলতে গিয়ে যদি আপনি টপিকস ভুলে যান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি বলবেন সেগুলো নোট করে রাখুন। 19 নম্বর, কোনো একটা ভালো টপিক্সের উপরে ভিডিও তৈরি করার আইডিয়া আপনার মাথায় চলে আসতে পারে, সুতরাং সেই আইডিয়াটাকে সাথে সাথে খাতায় লিখে রাখুন, অর্থাৎ নোট করে রাখুন। মনে রাখবেন, চ্যানেল জনপ্রিয় হয়ে গেলে কিন্তু এসইও করার তেমন একটা প্রয়োজন হয় না, বা আপনি এমন একটা ভিডিও তৈরি করেছেন যা মার্কেটে চাহিদা রয়েছে কিন্তু খুঁজে সহজে পাওয়া যায় না, কিন্তু আপনি যদি সেই ভিডিওটা তৈরি করেন, ট্রেন্ডি একটা ভিডিও তৈরি করেন, তখন কিন্তু এসইও ছাড়াই আপনার ভিডিওটি র্যাঙ্কে চলে আসতে পারে। তারপর আমি বলবো, আপনি যেই ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওর টাইটেল, ডিসক্রিপশান, থাম্বনেল এবং ট্যাগ খুব সুন্দরভাবে দিবেন। সবশেষে, একটা ইউটিউব চ্যানেলকে উন্নত করার জন্য আমি যে আইডিয়াগুলো বা উপায়গুলো বলেছি, সেই আইডিয়াগুলো ছাড়াও আরও অনেক আইডিয়া থাকতে পারে। এরকম আরও গুরুত্বপূর্ণ আইডিয়া যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান আইডিয়াটি, আপনার মূল্যবান ধারণাটি কমেন্ট করবেন, যেন যেসব ভাই এবং বোনেরা ভিডিওটি দেখতে আসবে তারা যেন আপনার মূল্যবান কমেন্টটি দেখে উপকৃত হয়। আমি যে আইডিয়াগুলোর কথা বলেছি, এই আইডিয়াগুলোর মধ্যে অনেকগুলো হয়তো আপনার জানা রয়েছে। যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দিন, এবং ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই আপনার যে বন্ধুরা রয়েছে তাদের মাঝে শেয়ার করে দিন। এবং আপনি কোনো কিছু জানতে চাইলে বা আমার যদি কথাগুলোর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।